আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনার ফেসবুকে ডিলিট হয়ে যাওয়া ফটো, ভিডিও এবং চ্যাটিং মেসেজগুলো কীভাবে ফিরিয়ে আনবেন। পডকাস্টটি শুরু করছি, তার আগে আমি আপনাকে একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, পডকাস্টটি শুরু করছি। এখন আমি ফেসবুকে ক্লিক করলাম, ফেসবুকের উপরে যে থ্রি মাইনাস ডট আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যাবেন, নিচে এসে আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এবং আবারও আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর নিচে যাবেন আবার। তো নিচে আসার পর দেখুন এখানে এই লোগোটা এবং ডাউনলোড ইউর ইনফরমেশন নামে একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। এরকম একটি ইন্টারফেস আসবে আবারও। তো আসার পর দেখুন এখানে সবগুলোর উপরে টিক মার্ক দেওয়া আছে, আপনাকে এই টিক মার্কগুলো সবগুলো ডিএক্টিভ ক্লিক করছে, সেক্ষেত্রে আপনাকে এখানে ডিসিলেক্টেড অল ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে টিক মার্কগুলো উঠে গেছে। তো আপনার এখন কী কী প্রয়োজন সেটা আমি আপনাকে বলছি। আপনার প্রয়োজন ছিল ফটো, ভিডিও এবং টেক্সট মেসেজগুলো ফিরিয়ে আনা। তো আপনার ফেসবুকে যত সাল থেকে আপনার ফেসবুকে লগ ইন করতেছেন বা মেসেজ চ্যাটিং করতেছেন সবগুলো হিস্টোরি আপনারা ফিরে পাবেন মাত্র এক ক্লিকের মাধ্যমে। তো আমি সেই প্রসেসটি এখন আমি আপনাদের টিক মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি এখানে ফটো এবং ভিডিওগুলো আনতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে ফটো এবং ভিডিওতে টিক মার্কটি দিয়ে দেবেন এবং টেক্সট মেসেজগুলো এখানে মেসেঞ্জারে সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে নিচে যাবেন, নিচে এসে আপনার টাইমটা অ্যারেঞ্জ করে দেবেন। তো এখানে অল টাইম, তো এখানে টাইমটা অ্যারেঞ্জ করে দিলাম। আপনি যত সালে ফেসবুকটা ক্রিয়েট করেছেন তত সালে এখানে চলে আসছে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে একদিনের ট্রাই নিয়েছি, দেখুন আমি একদিনে ট্রেন নিয়েছি, গতকালকে থেকে আজকে পর্যন্ত একদিনে, এটা অল্প কিছুক্ষণের ভিতরে আমাকে দিয়ে দিবে। তো আমি আপনি যদি চান তো সেটা করে নিতে ক্রিয়েট ফাইল সিলেক্ট করে দেবেন, ক্রিয়েট ফাইল সিলেক্ট করে দেবেন, অল্প কিছুক্ষণের ভিতরে আপনাকে একটা ফিডব্যাক দিবে। তো তার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ডিলিট হয়ে যাওয়া সব ফিরে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন অবশ্যই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।